হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আজকের ভিডিওটি ইস্ট বেঙ্গল স্পেশাল হতে চলেছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো শুরু করা যাক আগে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস তোমরা সকলেই জানো রবি ফাউলার এখন ইস্ট বেঙ্গলের হেড কোচ তো তিনি আসার পর আরও একটি প্লেয়ার সাইন করে দিয়েছেন তার নাম হচ্ছে অ্যান্টনি পিল কিংটন অ্যান্টনি পিল কিংটন হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী আইরিশ লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি তিনি রাইট উইং ও সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন তো তার কেরিয়ার খুবই ভালো ইংলিশ প্রিমিয়ার লিগে পঁচাত্তরটি ম্যাচ ও চ্যাম্পিয়নশিপে একশো উনতিরিশটি ম্যাচ খেলেছেন গত মরশুমে উইগানের হয়ে ষোলোটি ম্যাচে তিনটি গোল করেছেন তিনি পাশাপাশি আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়েও নটি ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি তো সব মিলিয়ে দেখতে গেলে তিনি একজন হাই প্রোফাইল প্লেয়ার এবার আসা যাক ইস্টবেঙ্গলের আরও একজন প্লেয়ারের নিউজে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে অ্যান্ড্রিউ সরমানের সাথে অ্যান্ড্রিউ সুরমান হলেন একজন চৌত্রিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার মিডফিল্ডের পাশাপাশি তিনি ডিফেন্সিভ মিডফিল্ড ও লেফট মিডফিল্ডেও খেলতে পারেন তো সারমানের সাথে ইস্টবেঙ্গলের ফাইনাল স্টেজ কথাবার্তা চলছে সারমানের সাইনিংটাও খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই এরপর আসে যাক ইস্টবেঙ্গলের আরও একটি প্লেয়ারের নিউজে তো ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে রুডি গেস্টেডের সাথে তো রুডি গেস্টেড হলেন একজন বত্রিশ বছর বয়সী বেনিনের সেন্টার ফরওয়ার্ড তবে এনার ইস্টবেঙ্গলে আসার চান্স একটু কম কারণ তার একটু ফ্যামিলি প্রবলেম আছে বর্তমানে তার এজেন্ট ইস্টবেঙ্গলের থেকে চার পাঁচ দিন সময় চেয়েছেন এবার দেখা যাক কি হয় আজ এইটুকু ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজে ফলো করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ